আমি মনে করি বাংলাদেশের একটা পট পরিবর্তনে, একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য মাওলানা এটিএম হিমাবিদউদ্দিন রহমতুল্লাহ আলাই কাজ করে গেছেন। তো উনি সবসময় যেই কথাটা চেয়েছিলেন সেটা হলো যে যেভাবেই হোক আমরা সম্মিলিতভাবে, মানে যত কষ্টই হোক না কেন, বাংলাদেশের মধ্যে এই আধিপত্যবাদী শক্তিকে যাতে ধ্বংস করে ইসলামী শক্তির উত্থান ঘটানো যায়, এজন্য এটিএম হিমাবিদউদ্দিন রহমতুল্লাহ আলাই বিভিন্নভাবে, উনি ওনার ছাত্রবেলা থেকেই, উনি জমিয়ত তালাবা আরবিয়ার কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সে সময় থেকেই উনি বাংলাদেশের পট পরিবর্তনে, বিশেষ করে আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো তার বিষয়ে, তিনি রাজনৈতিক যেভাবে জাতীয় পর্যায়ে একদম নেতৃত্ব প্রদান করেছেন, তেমনিভাবে বর্তমান যে আলিয়া মাদ্রাসার যে ধারাটা, এই আলিয়া মাদ্রাসার ধারাটাকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে অধ্যাপক এটিএম হুমায়ুদ্দিন রহমতুল্লাহ আলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সেই সময়কার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথেও একাধিকবার বৈঠক করেছে, অনেক নেতৃবৃন্দ আলোচনা করবেন। তো আমার যে জায়গাটা, উনি শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, উনি রাজনীতিতে জাতীয়ভাবে একটা পট পরিবর্তন করা যায়, আধিপত্যবাদী শক্তি, ভারতীয় শক্তি, পশ্চিমা শক্তি, সকল শক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে উনি ইসলামী শক্তির উত্থান চেয়েছিলেন। উনি একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন ইমাম হিসাবেও, পশ্চিম ৪০ বছর একাধারে তিনি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার মাধ্যমে মিম্বার থেকে উনি মানুষকে হুকুমতের সপক্ষে, ইসলামী আদর্শের সপক্ষে দাওয়াত দিয়েছিলেন। ওনার মাদ্রাসা ছিল, তার মানে হলো এই জায়গা থেকে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে একটা মানুষেই কিন্তু অনেকগুলো কাজ সম্পাদন করতে পারে, তার ব্যক্তি জীবনে, তার পরিবার, তার সমাজ জীবনে তার অবদান, এবং শিক্ষা সংস্কারে অবদান, এবং জাতীয় রাজনীতিতে অবদান। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও চাই আমাদের এটিএম হুমায়ুদ্দিন রহমতুল্লাহ আলাই চলে গেছেন, আমরাও বাংলাদেশে এরকম শত শত হুমায়ুদ্দিন রহমতুল্লাহ আলাইকে তৈরি করতে চাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যদি দীপ্ত শপথ নিতে পারি এটিএম হুমায়ুদ্দিন আমাদের থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করেন, এবং আমরাও যাতে তিনি যে আমাদের জন্য দিক নির্দেশনা রেখে গেছেন এই দিক নির্দেশনা অনুযায়ী আমরাও যাতে সামনের বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে মুরব্বীরা যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ঈশা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।